পেলিংয়ে গিয়ে আমরা ছিলাম অরেঞ্জ ভ্যালি হোমস্টেতে, যে হোমস্টেটি রয়েছে কমলালেবু বাগানের মধ্যে রিম্বি নদীর ধারে। পেলিংয়ে এসে গ্রাম্য পরিবেশে নিরিবিলিতে থাকতে চাইলে আপনার সেরা ডেস্টিনেশন হতে পারে এটি। এখানে এসে দেখতে পারেন রিম্বি নদী বয়ে চলেছে তার আপন গতিধারায়। যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা এখানে এসে টেন্টেও থাকতে পারেন। এই হচ্ছে আমাদের হোমস্টে, কি সুন্দরভাবে ডিজাইন করা, দেখুন কাঠ দিয়ে তৈরি করা। আর এই হোমস্টের একটা সবথেকে ভালো দিক যেটা, এই হোমস্টেটা কিন্তু কমলালেবু বাগানের মধ্যেই, এখানেই ঠিক নদীর পাড়ে। এই যে এপারে নদী আর ঠিক এইদিকেই আমার পিছনে টেন্ট রয়েছে। এর আগের দিন ছিলাম আমরা রাবাংলাতে। আজকে সকালে রাবাংলা হোটেল থেকে আমরা বুদ্ধা পার্ক দেখে চলে আসি পেলিংয়ে। পেলিংয়ে এসে স্কাইওয়াক গ্লাস ব্রিজ দেখে তারপর আমরা চলে আসি এখানে। এতটুকু সফর করতে আমাদের প্রায় সন্ধে হয়ে গেছিলো। সন্ধের পরে পরে আমরা এসে পৌঁছলাম আমাদের রুমে। আমাদের কিন্তু আগে কোনো বুকিং ছিল না। এখানে রুম কিন্তু পর্যাপ্ত পরিমাণে নেই, তাই আপনারা আসলে অবশ্যই আগে বুকিং করে আসবেন। আমি ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের রুম, খুব সুন্দর, ওয়েল ডেকোরেটেড এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা যেই হোমস্টেতে আছি এখানকার কিন্তু ফুডিংয়ের ব্যবস্থা উপরে আছে, আপনাদের সেটা দেখাবো। এখন উপরে যাব, সেখানে কিন্তু এই হোমস্টের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, সেখানে গিয়ে আমাদের খাওয়া দাওয়া হবে। তো এখন ইভিনিং স্ন্যাক্সের টাইম, ওখানে যাব, পারলে ডিনারটাও এখনই সেরে নিব। চলুন এখন সেদিকে যাওয়া যাক। আর এখন তো সন্ধে হয়ে গেছে, বাইরেটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে বাইরে ব্যালকনি বা বারান্দা, আর এদিকে রয়েছে প্রচুর অরেঞ্জ গার্ডেন, আর এদিকে কিন্তু অনেক কমলা গাছ রয়েছে, যদিও এখন কিন্তু ছোট ছোট রয়েছে। আমি চেষ্টা করব জানুয়ারির দিকে আসার এখানে, আবার যখন কমলার একদম কালারফুল হয়ে যাবে তখন আবার এখানে ভিডিও করতে আসব অবশ্যই। তো চলুন এখন যাওয়া যাক রেস্টুরেন্টের দিকে। খাওয়া দাওয়া কিন্তু এই হোমস্টেতে সার্ভ করা হয় না, তো ওই হোমস্টেতে কিন্তু খাওয়ার সার্ভিস করা হয় না। বয়স্কদের জন্য সেই ফ্যাসিলিটি রয়েছে, বয়স্কদের জন্য সেটা কিন্তু করা হয়, আর আদারওয়াইজ কিন্তু এখানেই ওদের রেস্টুরেন্ট রয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা, ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ সব কিন্তু এখানেই হয়ে থাকে। জায়গাটা খুব ভালো, ওয়েল ডেকোরেটেড, খুব সুন্দরভাবে সাজানো। তো এই হোমস্টেতে না থাকলেও কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে পারেন, রেস্টুরেন্টেরও ব্যবস্থা রয়েছে, আপনারা এদিকে যাওয়ার পথে এখানে কিন্তু খাওয়া দাওয়া করে নিতে পারেন। আমরা ফুডিং ও লজিং একসাথে করে নিয়েছিলাম, তাই ওনাদেরই যে উপরে রেস্টুরেন্ট রয়েছে সেখানে এসে ইভিনিং স্ন্যাক্স ও ডিনারটা সেরে নিলাম। অ্যাকচুয়ালি আমাদের আজকে এই হোমস্টেতে পৌঁছতেই অনেক রাত হয়ে গিয়েছিলো, তাই আর বাইরেটা কিছু দেখাতে পারিনি। আজকে জাস্ট আপনাদের এই হোমস্টের রুমটা দেখালাম, আর বাইরের ভিউটা আমি আপনাদের কালকে সকালে দেখিয়ে দিব। গুড মর্নিং, কালকে তো রাত হয়ে গিয়েছিলো তাই আর কিছু দেখানো হয়নি বাইরেটা। এই হচ্ছে আমাদের হোমস্টে, কি সুন্দরভাবে ডিজাইন করা, দেখুন কাঠ দিয়ে তৈরি করা। আর এই হোমস্টের একটা সবথেকে ভালো দিক যেটা, এই হোমস্টেটা কিন্তু কমলালেবু বাগানের মধ্যেই। এই যে আমি দেখাচ্ছি, দেখুন এই যে আমি দাঁড়িয়ে আছি রুমের বাইরে ব্যালকনিতে, এখান থেকেই কিন্তু এই যে ছোটো ছোটো কমলালেবু হয়ে আছে এগুলো কিন্তু হাত দিয়েই ধরা যাচ্ছে। এখন কিন্তু কমলালেবু সিজন নয়, ছোটো রয়েছে, সেপ্টেম্বর অক্টোবরে কিন্তু এগুলো বড় হয়ে যাবে। আর এই কমলালেবু পাকা অবস্থায় দেখতে চাইলে আপনাদের আসতে হবে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এসব সময়। এখানে কিন্তু এন্ট্রি ফি লাগছে 20 টাকা করে, যেহেতু আমরা এই অরেঞ্জ গার্ডেনের ভিতরে এই হোমস্টেতে রয়েছি তাই আমাদের জন্য কিন্তু এক্সট্রা করে আর কোনো এন্ট্রি ফি লাগছে না। ওই হচ্ছে আমাদের রুম, আর রুমের বাইরেটা দেখুন, এদিকে খুব সুন্দর একটা বাগানের মতো করে দেওয়া আছে, বিভিন্ন ধরনের ফুল রয়েছে রঙিন বেরঙিন। আর ঠিক এই সাইড দিয়ে রাস্তা করে দেওয়া আছে, এটা দিয়ে আমরা এখন নিচে চলে যাব। তো সাউন্ড তো শুনতেই পাচ্ছেন, নিচে রয়েছে রিম্বি নদী, তো চলুন এখন রিম্বি নদীর দিকে যাই। অরেঞ্জ গার্ডেনের ভিতরে কিছুটা নিচের দিকে নামতেই রয়েছে রিম্বি রিভার, তো চলুন এখন নদীর দিকে যাওয়া যাক। এই অরেঞ্জ গার্ডেনের ভিতরেও কিন্তু রেস্টুরেন্ট রয়েছে, এদিকে রেস্টুরেন্ট আছে, আমার পিছনে ওই সাইডেও রেস্টুরেন্ট রয়েছে, তো এখানেও কিন্তু আপনারা সন্ধ্যাবেলা বসে এনজয় করতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন। এই অরেঞ্জ গার্ডেনটা কিন্তু অনেকটাই বড়, দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু অনেক কমলা গাছ রয়েছে উপর পর্যন্ত, এমনকি নিচেও রয়েছে। এই জায়গায় আসার বেস্ট সময় আমার মনে হয় জানুয়ারি, ফেব্রুয়ারি, কারণ ওই সময় আসলে কমলাগুলো পেকে থাকে, একটা আলাদা রূপ ধারণ করে, চারিদিকটা দেখতে একটা অন্যরকম রূপ ধারণ করবে ওই সময়টা। এই বাগানের কমলালেবু কিন্তু এখন অনেকটাই ছোট, মাত্র ফুল ফুটে 20 হয়েছে, আর এগুলো মোটামুটি সেপ্টেম্বর অক্টোবরে বড় হয়ে যায়।
আর ঠিক ওই সাইডে দেখতেই পাচ্ছেন হয়তো ওই সাইডে রয়েছে রিম্বি নদী। তো নিচ পর্যন্ত যাব এখন নদীতে। আমার পেছনে রয়েছে রিম্বি নদী আর খুব জোরে জলের স্রোত আর সাউন্ডটাও শুনতে পাচ্ছেন আপনারা। নিচে নেমে যাব আর এদিকে দেখেন অনেক স্টল বসেছে, এই জায়গায় আপনারা টিফিন করে নিতে পারেন নদীর পাড়ে বসে। এই রিম্বি নদীর পাড়েই রয়েছে বেশ কিছু স্টল যেখান থেকে আপনারা টিফিন ব্রেকফাস্ট করতে পারেন। এখানে পেয়ে যাবেন এই বাগানেরই কমলা লেবুর অর্গ্যানিক জুস এবং রডোডেনড্রনের অর্গ্যানিকভাবে তৈরি করা ওয়াইন। এটি একটি জনপ্রিয় সাইট সিন, পেলিংয়ে ঘুরতে আসা প্রতিটি মানুষই কিন্তু এখানে না থাকলেও সাইট সিন হিসাবে ঘুরতে আসে এখানে। এটা ওপেনিং টাইম সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এখানেই ঠিক নদীর পাড়ে, এই যে এপারে নদী আর ঠিক এইদিকেই আমার পিছনে টেন্ট রয়েছে। তো এখানে টেন্টে থাকারও ব্যবস্থা রয়েছে, আপনারা এসে কিন্তু ঠিক নদীর পাড়েই এখানে টেন্টেও থাকতে পারেন। এসে বেশ কয়েকটি টেন্ট আছে এখানে পরপর, আর ঠিক টেন্টের সামনেই এপাশে নদী বয়ে চলেছে রিম্বি নদী। এমন একটি সুন্দর প্রাকৃতিক জায়গা আপনারা জীবনে হয়তো খুব কমই পাবেন, আমিও এর আগে এরকম জায়গা দেখিনি। কমলা লেবু বাগানের ভিতরে হোমস্টেতে ছিলাম, এর আগে আপনাদেরও দেখিয়েছি, কিন্তু সেই লোকেশনটা এতটা ভালো ছিল না। কমলা লেবু বাগানে এখন আছি কিন্তু তার পাশ দিয়েই বয়ে চলেছে এই রিম্বি রিভার, আর এখানে কিন্তু টেন্ডিংয়েরও ব্যবস্থা রয়েছে আগে যেটা বললাম। আর এই রিভার সাইডে আসার কিন্তু টাইম রয়েছে, সকাল 9টা থেকে 5টা পর্যন্ত ওপেনিং থাকে, আদারওয়াইজ অন্য সময় কিন্তু বন্ধ হয়ে যায়। তো রিভার সাইড থেকে আমরা এখন হোমস্টের দিকে চলে যাচ্ছি। খুব সুন্দর জায়গা, অসাধারণ দারুণ একটা ফিল ছিল এখানে। আর নদী এভাবে সুন্দর তার আপন স্রোতে আপন বেগে বয়ে চলেছে, তার গর্জন শুনতে শুনতে সত্যি অনেকটা সময় কেটে যাবে। পেলিংয়ের শহরে ওই ঘিঞ্জি এলাকায় না থেকে একটু নিরিবিলিতে থাকতে চাইলে আপনারা এখানে অবশ্যই থাকতে পারেন। এই জায়গা থেকে আপনারা রিম্বি ওয়াটারফলস, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, খেচিপেরি লেক, রিম্বি রিভার সব কিছুই দেখে নিতে পারবেন। এখানে থেকেও আমরা বেশ কিছু জায়গা সাইট সিন করে নিয়েছিলাম। এখন আমরা চলে এসেছি খেচিপেরি লেকে, অনেকে এটিকে উইশিং লেকও বলে থাকে, এটিকে সকলে অনেক পবিত্র একটি লেক মনে করেন। লেক দেখে তারপর আমরা চলে গিয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখতে, যে ওয়াটারফলসটি অনেকটাই বড় এবং অনেক সুন্দর দেখতে। তো এই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে আসলে অবশ্যই আপনারা ভিতরে যে বড় কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসটা আছে, যেটা মেন কাঞ্চনজঙ্ঘা, সেটা কিন্তু দেখে যাবেন। অনেকেই হয়তো জানেন না যে ভিতরেও বড় ওয়াটারফলস রয়েছে, আমিও সাধারণত সেটা জানতাম না। এদিকে আসার পরে দেখলাম যে সিঁড়ি আছে, এখানে এসেই দেখতে পেলাম যে টিকিট কাউন্টার, সেখানে টিকিট কেটে এই মেন যে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস সেটা দেখে নিলাম। তো আপনারা এখানে আসলে অবশ্যই দেখে নেবেন, সত্যি খুব ভালো লাগলো। আর ঝর্ণাটাও অনেকটা উপর থেকে পড়ছে। আমরা এখন চলে এসেছি আমাদের যে লাস্ট ভিউ পয়েন্ট এই পেলিং ট্যুরের, সেটা হচ্ছে এই রিম্বি ওয়াটারফলস। এখন জল অতটা নেই, এখন কিন্তু জল খুবই কম, বর্ষাকালে এটা কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করে। ওয়াটারফলসটা দেখুন অনেকটাই কিন্তু উপর থেকে আসছে। যাই হোক, রিম্বি ওয়াটারফলস আমরা দেখে নিলাম, নিচে আর যাবো না কারণ অতটা জল নেই। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে যেমন অনেকটা জল ছিল, এখানে কিন্তু তেমনটা নয়, এখন কিন্তু খুবই কম, বর্ষাকালে সেটা অনেকটাই হয়তো বড় হয়ে যায় ওয়াটারফলসটা। অসাধারণ, অনেক এনজয় করলাম, সত্যি এক অন্যরকম ফিল হলো এই জায়গায় এসে। তো হোমস্টেটা কমলা বাগানের মধ্যে, যেটা আপনাদের বারবার বলছি, আর তার পাশেই কিন্তু নদীও রয়েছে, টেন্টেরও ব্যবস্থা রয়েছে। আর এখানে আসতে গেলে আপনারা, আমি ডিসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, যোগাযোগ করে আসতে পারেন। ভিডিওটি এখানেই শেষ করছি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন,